أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎ কর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর প্রতিযোগিতা করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করবে না, আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জন্তু, রক্ত, শুকুর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে জবেকৃত পশু আর শ্বাসরোধে মৃত্যু জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, সিংহাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। তবে যাহা তোমরা জবে করিতে পারিয়াছ তাহা ব্যতীত, আর যাহা মূর্তি পূজার বেদীর উপর বলি দেওয়া হয় তাহা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা, এইসব পাপ কাজ। আজ কাফিররা তোমাদের দীনের বিরুদ্ধাচরণে হতাশ হইয়াছে, সুতরাং তাহাদেরকে ভয় করিও না, শুধু আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করিলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকিয়া ক্ষুধার তাড়নায় বাধ্য হইলে তখন আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। লোকে তোমাকে প্রশ্ন করে তাহাদের জন্য কি কি হালাল করা হইয়াছে, বলো সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হইয়াছে এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার শিক্ষা দিয়াছো, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়াছেন, উহারা যাহা তোমাদের জন্য ধরিয়া আনে তাহা ভক্ষণ করিবে এবং ইহাতে আল্লাহর নাম নেবে আর আল্লাহকে ভয় করিবে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হইল, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল ও তোমাদের খাদ্যদ্রব্য তাহাদের জন্য হালাল। এবং মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হইল, যদি তোমরা তাহাদের মাহর প্রদান করো বিবাহের জন্য, প্রকাশ্য ব্যবিচার অথবা গোপন প্রণয়নী গ্রহণের জন্য নয়। কেহ ইমান প্রত্যাখ্যান করিলে তাহার কর্ম নিষ্ফল হইবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنبا فاطهروا وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من الغائط او لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وايديكم من ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনোই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মোছে করিবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে যদি তোমরা অপবিত্র থাকো, তবে বিশেষভাবে পবিত্র হইবে। তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে অথবা তোমরা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মোছে করিবে। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করিতে চান ও তোমাদের প্রতি তাহার অনুগ্রহ সম্পূর্ণ করিতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং যে অঙ্গীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করিয়াছিলেন তাহা, যখন তোমরা বলিয়াছিলে শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং আল্লাহকে ভয় করো, অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহ তো সবিশেষ অবহিত। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল ক্বিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকিবে, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে, সুবিচার করিবে ইহা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করিবে, তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার সম্মুখ খবর রাখেন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة واجر عظيم. যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাহাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার আছে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. যারা কুফরি করে এবং আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করে তাহারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো
যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করিতে চাহিয়াছিল, তখন আল্লাহ তাদের হাত তোমাদের দিক হইতে নিবৃত্ত করিয়াছিলেন। এবং আল্লাহকে ভয় করো, আর আল্লাহরই প্রতি মুমিনগণ নির্ভর করো। ولقد اخذ الله ميثاق بني اسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله اني معكم لئن اقمتم الصلاه واتيتم الزكاه وامنتم برسلي وعزرتموهم واقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আর আল্লাহ তো বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে দ্বাদশ নেতা নিযুক্ত করিয়াছিলাম। আর আল্লাহ বলিয়াছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি সালাত কায়েম করো, জাকাত দাও, আমার রাসূলগণের প্রতি ঈমান আনো ও তাহাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিব এবং নিশ্চয়ই তোমাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহার পরও কেহ কুফরি করিলে সে তো সরল পথ হারাইবে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين تحادر অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাহাদেরকে লানত করিয়াছি ও তাহাদের হৃদয় কঠিন করিয়াছে। তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে এবং তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল উহার এক অংশ ভুলিয়া গিয়াছে। তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিতে পাইবে, সুতরাং উহাদেরকে ক্ষমা করো ও উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون جهرا بولي امرا كريشتان تهادر امغيكار گرون كوريا چلان كنتو تهارا جاها اپدشتو هيا چلو তাহার এক অংশ ভুলিয়া গিয়াছে, সুতরাং আমি তাহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রাখিয়াছি। তাহারা যাহা করিত আল্লাহ তাহাদেরকে অচিরেই তাহা জানাইয়া দিবেন। قد جاءكم من الله نور وكتاب مبين হে কিতাবীগণ, আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে, তোমরা কিতাবের যাহা গোপন করিতে সে উহার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছু উপেক্ষা করিয়া থাকে। আল্লাহর নিকট হইতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات الى النور باذنه ويهديهم الى صراط مستقيم যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে চায়, ইহা দ্বারা তিনি তাহাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে লইয়া যান এবং উহাদেরকে সরল পথে পরিচালিত করেন। لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا ان اراد ان يهلك المسيح ابن مريم وامه ومن في الارض جميعا ولله ملك السماوات والارض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير যাহারা বলে মারিয়াম তনয় মসিহ আল্লাহ, তাহারা তো কুফরি করিয়াছে। বল, আল্লাহ মারিয়াম তনয় মসি তাহার মাতা, এবং দুনিয়ার সকলকে যদি ধ্বংস করিতে ইচ্ছা করেন তবে তাহাকে বাধা দিবার শক্তি কাহার আছে? আসমান ও জমিনের এবং ইহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন
এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। وقالت اليهود والنصارى نحن ابناء الله واحباؤه قل فلما يعذبكم بذنوبكم بل انتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والارض وما بينهما واليه المصير। يهودي ও খ্রিস্টানগণ বলে, আমরা আল্লাহর পুত্র ও তাঁহার প্রিয়। বল, তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দেন? না, তোমরা মানুষ তাহাদেরই মতো যাহাদেরকে আল্লাহ সৃষ্টি করিয়াছেন। যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। আসমান ও জমিনের এবং ইহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই, আর প্রত্যাবর্তন তাঁহারই দিকে। يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فتره من الرسل ان تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। هي كتابيগণ, রাসূল প্রেরণে বিরতির পর আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে, সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করিতেছে, যাহাতে তোমরা বলিতে না পারো কোন সুসংবাদবাহী ও সতর্ককারী আমাদের নিকট আসে নাই। এখন তো তোমাদের নিকট একজন সুসংবাদদাতা ও সতর্ককারী আসিয়াছে। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। স্মরণ করো যখন মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্য হইতে নবী করিয়াছিলেন ও তোমাদেরকে রাজ্যাধিপতি করিয়াছিলেন এবং বিশ্ব জগতে কাহাকেও যাহা তিনি দেন নাই তাহা তোমাদেরকে দিয়াছিলেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করিয়াছেন তাহাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদ অবসরণ করিও না, করিলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে। قالوا يا موسى ان فيها قوما جبارين واننا لن ندخلها حتى يخرجوا منها فان يخرجوا منها فاننا داخلون। তাহারা বলিল, হে মূসা, সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রহিয়াছে এবং তাহারা সেই স্থান হইতে বাহিরে না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে কিছুতেই প্রবেশ করিব না, তাহারা সে স্থান হইতে বাইর হইয়া গেলেই আমরা প্রবেশ করিব। قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين। যাহারা ভয় করিতেছিল তাহাদের মধ্যে দুইজন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন তাহারা বলিল, তোমরা তাহাদের মোকাবিলা করিয়া দ্বার দিয়া প্রবেশ করো, প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে এবং তোমরা মুমিন হইলে আল্লাহর উপরেই নির্ভর করো। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। তাহারা বলিল, হে মূসা, তাহারা যতদিন সেখানে থাকিবে ততদিন আমরা সেখানে প্রবেশ করিবই না, সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো, আমরা এখানেই বসিয়া থাকিব। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। সে বলিল, হে আমার প্রতিপালক, আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহার উপর আমার আধিপত্য নাই, সুতরাং তুমি আমাদের ও সত্য ত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সলা করিয়া দাও। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। الله বলিলেন, তবে ইহা 40 বছর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল, তাহারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইবে, সুতরাং
তুমি সত্যত্যাগী সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করিয়াছিল, তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না। সে বলিল, আমি তোমাকে হত্যা করিবই। অপরজন বলিল, অবশ্যই আল্লাহ মুত্তাকীদের কুরবানি কবুল করেন। আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিল, তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না। আমি তো জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহকে ভয় করি। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজকবাসী হও, ইহাই আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল। فطوعت له نفسه قتل اخيه فقتله فاصبح من الخاسرين অতঃপর তাহার চিত্ত ভাতৃহত্যায় তাহাকে উত্তেজিত করিল, ফলে সে তাহাকে হত্যা করিল, তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল। فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءة اخيه قال يا ويلتا اعجزت ان اكون مثل هذا الغراب فاواري سوءة اخي فاصبح من النادمين অতঃপর আল্লাহ একটি কাক পাঠাইলেন যে তাহার ভ্রাতার শব্দ কিভাবে গোপন করা যায় তা দেখাইবার জন্য মাটি খনন করিতে লাগিল। সে বলিল, হায়, আমি কি এই কাকের মতো হইতে পারিলাম না যাহাতে আমার ভ্রাতার শব্দ গোপন করিতে পারি? অতঃপর সে অনুতপ্ত হইল। مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم এই কারণেই বনি ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে নরহত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেহ কাহাকে হত্যা করিলে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করিল, আর কেহ কাহারও প্রাণ রক্ষা করিলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করিল। তাহাদের নিকট তো আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণ আনিয়াছিল, কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ার সীমা লঙ্ঘনকারী রহিয়া গেল। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم যাহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায়, ইহাই তাহাদের শাস্তি যে তাহাদেরকে হত্যা করা হইবে অথবা ক্রুশবিদ্ধ করা হইবে অথবা বিপরীত দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে অথবা তাহাদেরকে দেশ হইতে নির্বাসিত করা হইবে। দুনিয়ায় ইহাই তাহাদের লাঞ্ছনা ও পরকালে তাহাদের জন্য মহা শাস্তি রইয়াছে। তবে তোমাদের আয়ত্তাধীনে আসিবার পূর্বে যাহারা তওবা করিবে তাহাদের জন্য নয়, সুতরাং জানিয়া রাখো আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। ইয়া
أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তাহার পথে সংগ্রাম করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। যাহারা কুফরি করিয়াছে, কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণ স্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে যদি তাহাদের তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকে, তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রহিয়াছে। তাহারা দোজক হইতে বাহির হইতে চাইবে, কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার নয় এবং তাহাদের জন্য স্থায়ী শাস্তি রহিয়াছে। পুরুষ চোর এবং নারী চোর, তাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হইতে দৃষ্টান্তমূলক দণ্ড। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ কিন্তু সীমা লঙ্ঘন করার পর কেহ তওবা করিলে ও নিজেকে সংশোধন করিলে অবশ্যই আল্লাহ তাহার তওবা কবুল করিবেন, আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير তুমি কি জানো না, আসমান ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই, যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দেন আর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন, এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم هي رسول তোমাকে যেন দুঃখ না দেয় যাহারা কুফরির দিকে দ্রুত ধাবিত হয়, যাহারা মুখে বলে ইমান আনিয়াছি অথচ তাদের অন্তর ইমান আনে না, এবং ইয়াহুদীদের মধ্যে যাহারা অসত্য শ্রবণে তৎপর, তোমার নিকট আসে না এমন এক ভিন্ন দলের পক্ষে যাহারা কান পাতিয়া থাকে, শব্দগুলি যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তাহারা সেগুলির অর্থ বিকৃত করে। তাহারা বলে, এই প্রকার বিধান দিলে গ্রহণ করিও এবং উহা না দিলে বর্জন করিও, এবং আল্লাহ যাহার পথচ্যুতি চান তাহার জন্য আল্লাহর নিকট তোমার কিছুই করিবার নাই। তাহাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করিতে চান না, তাহাদের জন্য আছে দুনিয়ার লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে তাহাদের জন্য মহাশাস্তি। فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين তারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহশীল এবং অবৈধ ভক্ষণে অত্যন্ত আসক্ত। তাহারা যদি তোমার নিকট আসে তবে তাহাদের বিচার নিষ্পত্তি করিও অথবা তাহাদেরকে উপেক্ষা করিও। তুমি যদি তাহাদেরকে উপেক্ষা করো
তবে তাহারা তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না। আর যদি বিচার নিষ্পত্তি করো তবে তাহাদের মধ্যে ন্যায় বিচার করিও। নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما اولئك بالمؤمنين তারা তোমার উপর কিরূপে বিচার ভার ন্যস্ত করিবে, অথচ তাহাদের নিকট রহিয়াছে তাওরাত যাহাতে আল্লাহর আদেশ আছে, ইহার পরও তাহারা মুখ ফিরাইয়া নেয় এবং উহারা মুমিন নয়। والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشون ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون نشجوي عمي التورات أبو تنو كوريا چلام واتي چلو پتون الدش او آلو نوبي گان جارا اللار انو گتو چلو তারা ইহুদিদেরকে তদনুসারে বিধান দিত, আরো বিধান দিত রাব্বানিগণ এবং বিদ্বানগণ, কারণ তাহাদেরকে আল্লাহর কিতাবে রক্ষক করা হইয়াছিল এবং তাহারা ছিল উহার সাক্ষী। সুতরাং মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো এবং আমার আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই কাফির। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আমি তাহাদের জন্য উহাতে বিধান দিয়েছিলাম, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম। অতঃপর কেহ উহা ক্ষমা করিলে উহাতে তাহারই পাপ মোচন হইবে। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই জালিম। وقفينا على آثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين مريم تنوي عيسى كي تهار پور بي عبتن التوراة تر پرتن كاري روپے وها در پشتت پرون كوريا چلان ايبان তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের প্রত্যয়নকারী রূপে এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশ ও উপদেশ রূপে তাকে ইঞ্জিল দিয়েছিলেন, উহাতে ছিল পথ নির্দেশ ও আলো। وليحكم اهل الانجيل بما انزل الله فيه ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون ইঞ্জিল অনুসারী গণ যেন আল্লাহ উহাতে যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে বিধান দেয়। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই ফাসিক। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি ইহার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রত্যয়নকারী ও সংরক্ষক রূপে। সুতরাং আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করিও এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তোমাদের প্রত্যেকের জন্য শরিয়াত ও স্পষ্ট পথ নির্ধারণ করিয়াছি,
ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তিনি তোমাদেরকে যাহা দিয়াছেন তদ্বারা তোমাদেরকে পরীক্ষা করিতে চান। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছিলে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করিবেন। وَأَنِحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ كِتَابَ أَبْتِنُّ كُرِيَاتِي যাহাতে তুমি আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদ অনুযায়ী তাহাদের বিচার নিষ্পত্তি করো, তাহাদের খেয়াল খুশির অনুসরণ না করো এবং তাহাদের সম্বন্ধে সতর্ক হও, যাহাতে আল্লাহ যাহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছেন উহারা তাহার কিছু হইতে তোমাকে বিচ্যুত না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো যে তাহাদের কোনো কোনো পাপের জন্য আল্লাহ তাহাদেরকে শাস্তি দিতে চান এবং মানুষের মধ্যে অনেকেই তো সত্য ত্যাগী। أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون তবে কি তাহারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর? يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين এবং যাহাদের অন্তঃকরণে ব্যাধি রহিয়াছে তুমি তাহাদেরকে সত্তর তাহাদের সঙ্গে মিলিত হইতে দেখিবে এই বলিয়া আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে, হয়তো আল্লাহ বিজয় অথবা তাহার নিকটে এমন কিছু দিবেন যাতে তাহারা তাহাদের অন্তরে যাহা গোপন রাখিয়াছিল তজ্জন্য অনুতপ্ত হইবে। حبطت اعمالهم فاصبحوا خاسرين এবং মুমিনগণ বলিবে ইহারাই কি তাহারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করিয়াছিল যে তাহারা তোমাদের সঙ্গেই আছে, তাদের কাজ নিষ্ফল হইয়াছে ফলে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু মান ইরতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم هي مؤمن গণ, তোমাদের মধ্যে কেহ দিন হইতে ফিরিয়া গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবে। তাহারা মুমিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হইবে, তাহারা আল্লাহর পথে জিহাদ করিবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون তোমাদের বন্ধু তো আল্লাহ, তাহার রাসূল ও মুমিনগণ যারা বিনীত হইয়া সালাত কায়েম করে ও যাকাত দেয়। ومن يتول الله ورسوله والذين امنوا فان حزب الله هم الغالبون কেহ আল্লাহ তাহার রাসূল
এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে আল্লাহর দলেই তো বিজয়ী হইবে। হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে যাহারা তোমাদের দিনকে হাসি তামসা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাহাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তাহারা উহাকে হাসি তামসা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে, ইহা এই হেতু যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নাই। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون بلو هي كتابي غن একমাত্র এই কারণেই না তোমরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা আল্লাহ ও আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং যাহা পূর্বে অবতীর্ণ হইয়াছে তাতে আমরা ঈমান আনিয়াছি এবং তোমাদের অধিকাংশই তো ফাসিক। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل بلو আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব যাহা আল্লাহর নিকট আছে, যাহাকে আল্লাহ লানত করিয়াছেন, যাহার উপর তিনি ক্রোধান্বিত, যাহাদের কতককে তিনি বানর ও কতককে শুকুর করিয়াছেন, এবং যাহারা তাগুতের ইবাদত করে, মর্যাদায় তাহারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক বিচ্যুত। তারা যখন তোমাদের নিকট আসে তখন বলে আমরা ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা কুফর লইয়াই প্রবেশ করে এবং উহা লইয়াই বাহির হইয়া যায়। তাহারা যাহা গোপন করে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। وَتَرَى كَثِيرًا مِنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর, তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা নিকৃষ্ট। لَوْلَا يَنْهَاهُمُ الرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْإِثْمَ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَصْنَعُونَ রাব্বানীগণ ও পণ্ডিতগণ কেন তাহাদেরকে পাপ কথা বলিতে ও অবৈধ ভক্ষণে নিষেধ করে না? ইহারা যাহা করে নিশ্চয় তাহাও নিকৃষ্ট। بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين يهودরা বলে আল্লাহর হাত রুদ্ধ, উহারাই রুদ্ধ হস্ত এবং উহারা যাহা বলে তজ্জন্য উহারা অভিশপ্ত, বরং আল্লাহর উভয় হস্তই প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন। তোমার প্রতিপালকের নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও কুফরি বৃদ্ধি করিবেই। তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি। যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ উহা নির্বাপিত করেন এবং তাহারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায়। আল্লাহ ধ্বংসাত্মক কাজ লিপ্তদেরকে ভালোবাসেন না। ولو ان اهل الكتاب امنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولادخلناهم جنات النعيم
কিতাবীগণ যদি ইমান আনিত ও ভয় করিত তাহা হইলে আমি তাহাদের দোষ অবশ্যই অপনোদন করিতাম এবং তাহাদেরকে সুখময় জান্নাতে দাখিল করিতাম। ولو انهم اقاموا التوراة والانجيل وما انزل اليهم من ربهم لاكلوا من فوقهم ومن تحت ارجلهم منهم امة مقتصدة وكثير منهم ساء ما يعملون তারা যদি তাওরাত ইনজিল ও তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রতিষ্ঠিত করিত তাহা হইলে তারা তাহাদের উপর ও পদতল হইতে আহার্য লাভ করিত। তাহাদের মধ্যে একদল রহিয়াছে যাহারা মধ্যপন্থী, কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে তাহা নিকৃষ্ট। হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রচার করো, যদি না করো তবে তো তুমি তাহার বার্তা প্রচার করিলে না। আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করিবেন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين بلو هي كتابي غان تورات انجيل او جاها تمادر پرتبالو کے نکوٹ ہوئی تے تمادر پرتب عبتين ہوئی چھے تمرا تاہا پرتشتت ناکورا پر جنتو تمادر کنو بھتی نائی تمار پرتبالو کے نکوٹ ہوئی تے تمار پرتب جاها عبتين ہوئی چھے তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসী বর্ধিত করিবে। সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না। الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون مؤمنগণ, ইহুদিগণ, সাবিগণ ও খ্রিস্টানগণের মধ্যে কেহ আল্লাহ ও আখিরাতে ইমান আনিলে এবং সৎকাজ করিলে তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। لقد اخذنا ميثاق بني اسرائيل وارسلنا اليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى انفسهم فريقا كذبوا وفريقا يقتلون আমি বনি ইসরায়েলের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম ও তাহাদের নিকট রাসুল প্রেরণ করিয়াছিলাম। যখনই কোন রাসুল তাহাদের নিকট এমন কিছু আনে যা তাহাদের মনঃপূত নয়, তখনই তাহারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে। وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَصَمُّوا كَثِيرٌ مِّنْهُمْ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ তাহারা মনে করিয়াছিল তাহাদের কোন শাস্তি হইবে না, ফলে তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল, অতঃপর আল্লাহ তাহাদের প্রতি ক্ষমাশীল হইয়াছিলেন। পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়াছিল, তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار যাহারা বলে আল্লাহই মারিয়াম তনে মসি, তাহারা তো কুফরি করিয়াছে। অথচ মসি বলিয়াছিল, হে বনি ইসরায়েল, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, কেউ আল্লাহর শরীক করিলে আল্লাহ তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস জাহান্নাম, জালিমদের জন্য কোন সাহায্যকারী নাই। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد
وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم. جهارا বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, তারা তো কুফরি করিয়াছে যদিও এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তাহারা যাহা বলে তাহা হইতে নিবৃত্ত না হইলে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হইবে। তবে কি তাহারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবে না ও তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না? আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون. مريم تنوي موسيط كبول একজন রাসূল, তাহার পূর্বে বহু রাসূল গত হইয়াছে এবং তাহার মাতা পরম সত্যনিষ্ঠ ছিল, তারা উভয়ে খাদ্যার করিত। দেখো আমি উহাদের জন্য আয়াতসমূহ কিরূপ বিশদভাবে বর্ণনা করি, আরো দেখো উহারা কিভাবে সত্য বিমুখ হয়। বলো তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করো তোমাদের ক্ষতি বা উপকার করার কোন ক্ষমতা যাহার নাই? আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। قل يا اهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا اهواء قوم قد ضلوا من قبل واضلوا كثيرا وضلوا عن سواء السبيل. বলো হে কিতাবীগণ, তোমরা তোমাদের দিন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করিও না, এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে, অনেককে পথভ্রষ্ট করিয়াছে ও সরল পথ হইতে বিচ্যুত হইয়াছে, তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। বনি ইসরায়েলের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল, ইহা এই হেতু যে তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. তারা যেসব গর্হিত কাজ করিত উহা হইতে তাহারা একে অন্যকে বারণ করিত না, তাহারা যাহা করিত তা কতই না নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون. তাহাদের অনেককে তুমি কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করিতে দেখিবে, কত নিকৃষ্ট তাহাদের কৃতকর্ম, যে কারণে আল্লাহ তাহাদের উপর ক্রোধান্বিত হইয়াছেন, তাহাদের শাস্তি ভোগ স্থায়ী হইবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما انزل اليهم اتخذوهم اولياء ولكن كثيرا منهم فاسقون. তাহারা আল্লাহে নবীতে ও তাহার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ইমান আনিলে উহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিত না, কিন্তু তাহাদের অনেকেই ফাসিক। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ. মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইয়াহুদি ও মুশরিকদেরকেই তুমি সর্বাধিক উগ্র দেখিবে, এবং যাহারা বলে আমরা খ্রিস্টান, মানুষের মধ্যে তাহাদেরকেই তুমি মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখিবে, কারণ তাহাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে, আর তাহারা অহংকারও করে না।
وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ রাসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে তখন তাহারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রু বিগলিত দেখিবে। তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করো। আল্লাহে ও আমাদের নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকিতে পারে যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন, জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে স্থায়ী হইবে, ইহা সৎকর্মপরায়ণদের পুরস্কার। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم যাহারা কুফরি করিয়াছে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করিয়াছে তাহারাই জাহান্নামবাসী। يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করিয়াছেন সেই সমুদয়কে তোমরা হারাম করিও না এবং সীমা লঙ্ঘন করিও না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে যাহার প্রতি তোমরা বিশ্বাসী। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইত'আমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবাহ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু যে সব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করিবেন, অতঃপর ইহার কাপ্পারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান যা তোমরা তোমাদের পরিজনের খাইতে দাও অথবা তাদেরকে বস্ত্র দান কিংবা একজন দাস মুক্তি এবং যাহার সামর্থ্য নাই তাহার জন্য তিন দিন সিয়াম পালন, তোমরা শপথ করিলে ইহাই তোমাদের শপথের কাফফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা করিও, এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হে মুমিনগণ, মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক সর ভিন্ন বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা উহা বর্জন করো যাতে তোমরা সফল কাম হইতে পারো। انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون شيطان তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর শরণে ও সালাতে বাধা দিতে চায়, তবে কি তোমরা নিবৃত্ত হইবে না? وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও, যদি তোমরা মুখ ফিরাইয়া নাও
তবে জানিয়ে রাখো স্পষ্ট প্রচারই আমার রাসূলের কর্তব্য। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা পূর্বে যা ভক্ষণ করিয়াছে তজন্য তাহাদের কোনো গুনাহ নাই, যদি তারা সাবধান হয় এবং ইমান আনে ও সৎকর্ম করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে, এবং আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লায়াবলুয়ান্নাকুম আল্লাহু বিশাইইন মিনাস সাইদি তানালুহু আইদিকুম ওয়া রিমাহুকুম লিয়ালাম আল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব হে মুমিনগণ, তোমাদের হাত ও বর্ষা যাহা স্বীকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিবেন, যাহাতে আল্লাহ অবহিত হন কে তাহাকে না দেখিয়াও ভয় করে, সুতরাং ইহার পর কেহ সীমা লঙ্ঘন করিলে তাহার জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে। يا ايها الذين امنوا لا تقتلوا الصيد وانتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذو عدل منكم هديا بالغ الكعبه او كفاره طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام হে মুমিনগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করিও না, তোমাদের মধ্যে কেহ ইচ্ছাকৃতভাবে উহা হত্যা করিলে যা সে হত্যা করিল তার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্তু। যাহার ফয়সালা করিবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক কাবায় পীড়িতব্য কুরবানি রূপে, অথবা উহার কাফফারা হইবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা, যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে, যাহা গত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিয়াছেন, কেহ উহা পুনরায় করিলে আল্লাহ তাহার শাস্তি দিবেন এবং আল্লাহ পরাক্রমশালী শাস্তিদাতা। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা ভক্ষণ হালাল করা হয়েছে, তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। তোমরা যতক্ষণ ইহরামে থাকিবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম, তোমরা ভয় করো আল্লাহকে যাহার নিকট তোমাদেরকে একত্র করা হইবে। পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করিয়াছেন, ইয়া এই হেতু যে তোমরা যেন জানিতে পারো যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তাহা জানেন, এবং আল্লাহ তো সর্ববিষয়ে সর্বজ্ঞ। জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ما على الرسول الا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য, আর তোমরা যাহা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তাহা জানেন। قل لا يستوي الخبيث والطيب ولو اعجبك كثرة الخبيث فاتقوا الله يا اولي الالباب لعلكم تفلحون বলো মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে, সুতরাং হে বোধ শক্তি সম্পন্নরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফলকাম হইতে পারো।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِنْ تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَى اللَّهُ عَنْهَا وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ هَي مُؤْمِنْغَنْ তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করিও না যাহা তোমাদের নিকট প্রকাশ হইলে তাহা তোমাদেরকে কষ্ট দিবে। কুরআন নাজিলের সময় তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো তবে উহা তোমাদের নিকট প্রকাশ করা হইবে। আল্লাহ সেই সব ক্ষমা করিয়াছেন এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين তোমাদের পূর্বে তো এক সম্প্রদায় এই প্রকার প্রশ্ন করিয়াছিল অতঃপর তারা উহা প্রত্যাখ্যান করে। মা জাআলা আল্লাহু মিন বাহীরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলা আল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। বাহীরা, সাইবা, ওয়াসিলা ও হাম আল্লাহ স্থির করেন নাই, কিন্তু কাফিরগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই উপলব্ধি করে না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে ও রাসূলের দিকে আসো, তাহারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাহাদের পূর্বপুরুষগণ কিছুই জানিত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না, তবুও কি। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলা আল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর, তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোন ক্ষতি করিতে পারিবে না, আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যাহা করিতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়্যাতি ইসনানি যাওয়া আদলিম মিনকুম اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربا ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين। হে মুমিনগণ, তোমাদের কাহারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াত করার সময় তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে। তোমরা সফরে থাকিলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হইলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্যে হইতে দুইজন সাক্ষী মনোনীত করিবে। তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষমান রাখিবে, অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না যদি সে আত্মীয় হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না, করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব। فَإِنْ عُثِرَ عَلَىٰ أَنَّهُمَا اسْتَحَقَّا إِثْمًا فَآخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ الَّذِينَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْأَوْلَيَانِ فَيُقْسِمَانِ بِاللَّهِ لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَيْنَا إِنَّا إِذًا لَّمِنَ الظَّالِمِينَ। যদি ইহা প্রকাশ পায় যে তাহারা দুজন অপরাধে লিপ্ত হইয়াছে তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুজন তাহাদের স্থলবর্তী হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই, করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين। এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের অথবা শপথের পর আবার তাহাদেরকে শপথ করানো হইবে এই ভয়ের,
আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন তোমরা কি উত্তর পাইয়াছিলে, তাহারা বলিবে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই, তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين شرن کرو اللہ بولیبین হে মারিয়াম তনো ঈসা তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সের মানুষের সঙ্গে কথা বলিতে তোমাকে কিতাব হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছিলাম, তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে উহা পাখি হইয়া যাইত, জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে, আমি তোমা হইতে বনি ইসরায়েলকে নিবৃত্ত রাখিয়াছিলাম, তুমি যখন তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে তখন তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিতেছিল ইহা তো স্পষ্ট জাদু। وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ আরো স্মরণ করো আমি যখন হাওয়ারিদেরকে এই আদেশ দিয়াছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তাহারা বলিয়াছিল আমরা ঈমান আনিলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين شرن کرو حواريگن بولیا چلو هے مريم تنو عيسى তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান হইতে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করিতে সক্ষম, সে বলিয়াছিল আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। قالوا نريد ان ناكل منها وتطمئن قلوبنا ونعلم ان قد صدقتنا ونكون عليها من الشاهدين তাহারা বলিয়াছিল আমরা চাই যে উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে, আর আমরা জানিতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাই। قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين مريم تن عيسى বলিল হে আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো, ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দ উৎসব স্বরূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন, আর আমাদেরকে জীবিকা দান করো, তুমিই তো শ্রেষ্ঠ জীবিকা দাতা। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين আল্লাহ বলিলেন আমি তোমাদের নিকট উহা প্রেরণ করিব কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ কুফরি করিলে তাহাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের অপর কাহক দিব না। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّي إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ
ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. আল্লাহ যখন বলিবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলিয়াছিলে তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দুই ইলাহ রূপে গ্রহণ করো? সে বলিবে, তুমি মহিমান্বিত, যাহা বলার অধিকার আমার নাই, তাহা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তাহা বলিতাম তবে তুমি তো তাহা জানিতে, আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই। তুমি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। তুমি আমাকে যে আদেশ করিয়াছো তাহা ব্যতীত তাহাদেরকে আমি কিছুই বলি নাই, তাহা এই, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের সাক্ষী, কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে তখন তুমিই তো ছিলে তাহাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমি সর্ববিষয়ে সাক্ষী। وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। তুমি যদি তাহাদেরকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই বান্দা, আর যদি তাহাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ